এই ভিডিওতে ত্রিপুরার বাংলা মিডিয়ামের ক্লাস এটার ম্যাথ অনুশীলন হচ্ছে 6.3 অনুশীলনী আর কোয়েশ্চেন নং হচ্ছে 6। কোয়েশ্চেন নং 6 এর রয়েছে কোনো একটি বিদ্যালয়ের, এই ভিডিওতে 6 এই কোয়েশ্চেনটির সমাধান করব। তো কোনো একটি বিদ্যালয়ে অষ্টম শ্রেণীর ছাত্ররা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে মোট 2304 টাকা দান করে, অর্থাৎ 2304 টাকা দান করলো। শ্রেণীতে যতজন ছাত্র আছে প্রত্যেকে তত টাকা করে দান করলো, শ্রেণীর ছাত্র সংখ্যা কত? তো শ্রেণীতে সেই ছাত্র সংখ্যাটি বের করার জন্য বলা হয়েছে এবং প্রত্যেকে হচ্ছে সমান করে তারা টাকাটি দিয়েছিল। তাহলে আমরা সেটা কীভাবে বের করবো? যেহেতু ওটা বর্গমূলের চ্যাপ্টারই, তাহলে এই সংখ্যাটাকে আমরা বর্গমূল করে আমরা বের করতে পারবো। তো এটা হচ্ছে বলা হয়েছে কি, ছাত্ররা ত্রাণ তহবিলে এত টাকা দান করেছে, শ্রেণীতে যতজন ছাত্র আছে প্রত্যেকে তত টাকা করে দান করলো, প্রত্যেকের সমান ভাগে টাকা দান করেছে। তাহলে সেটা এই শ্রেণীর ছাত্র সংখ্যা কত হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমি এখানের মধ্যে বলে দিই, এখানের মধ্যে হচ্ছে ধরে নাও, এখানের মধ্যে 16 টাকা দান করেছে। এবার হচ্ছে যতজন ছাত্র রয়েছে প্রত্যেকে সমান ভাগেই টাকা দিয়েছে। তাহলে সেটা কিভাবে হবে? আমরা যদি করে দিই, 16কে প্রথমে আমরা 2 দিয়ে ডিভাইড করে 8, 8কে আমরা 2 দিয়ে ডিভাইড করে দেবো 4, 4কে আমরা 2 দিয়ে ডিভাইড করে দেবো 2 টু জা 4। এবার হচ্ছে 2 2 2 2 চলে আসছে, রুট ওভার দিয়ে দেবো 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 4টি 2 হয়ে গেল। তাহলে এবার হচ্ছে এই দুটি 2 থেকে একটি 2 ইন্টু এই দুটি 2 থেকে একটি 2, তারা 2 টু জা 4। এবার দেখে নাও প্রত্যেকে সমান ভাগে দিয়েছে, চারজন রয়েছে 1 2 3 4, চারজন রয়েছে স্টুডেন্ট অর্থাৎ ছাত্র, তাহলে ছাত্র হচ্ছে প্রত্যেকে 2 টাকা করে দিয়েছিল সমান ভাগে দিয়েছে, তাহলে বেরিয়ে এসেছে প্রত্যেকে সমান ভাগে দিয়েছে। এবং 2 টু জা লাস্ট হচ্ছে আমাদের 4 বেরিয়ে এসছে, এখানেও 1 2 3 4 4ই বেশি বেরিয়ে এসছে। তো এটাই হচ্ছে প্রসেস, এই পদ্ধতিতে আমরা এখানে করে যাব। তাহলে প্রথমেই যদি আমরা করে নিই, তাহলে এই সংখ্যাটাকে অর্থাৎ নাম্বার হচ্ছে 6 6-এর রয়েছে 2 3 0 4, শেষে 4 রয়েছে, তাহলে আমরা এখানে মধ্যে 2 দিয়ে সেটাকে ডিভাইড করে দেব। তাহলে প্রথমে হচ্ছে 2 11 যা 22, 1 রয়েছে 1 চলে গেলো এখানে, 2 5 যা 10 হয়ে গেল। এবার 10 হয়ে যাওয়ার পর শেষে রয়েছে এখানে 4, তাহলে 2 2 যা 4, আবার আমরা কেটে দেবো তাকে, তো আবার দিয়ে দেবো এখানে 2, কারণ হচ্ছে লাস্ট রয়েছে 2। তো 2 5 যা 10, 1 রয়েছে এখানে মধ্যে 11-এর মধ্যে 1 চলে যাবে, 5-এর সাথে হয়ে যাবে 15 15, তো 2 7 যা 14, 1 রয়েছে 1 চলে যাবে এইদিকে, তো 2 6 যা 12, এখানে 1 গিয়ে 12 হয়ে গিয়েছিলো, তাই এর জন্য এখানে 6। এবার হচ্ছে 2 দিয়ে আবার যাবে, তো 2 2 যা 4, 1 রয়ে গেলো 1 এইদিকে চলে গেলো, হয়ে গেলো এখানে 17 17, তো 2 দিয়ে যাবে না, তো 2 8 যা 16, 1 রয়েছে 1 চলে যাবে এইদিকে, তো হয়ে যাবে এখানে 16, তো 2 8 যা 16, আবার আমরা 2 দিয়ে দিয়ে দেবো, তো 2 2 1 যা 2 2 4 যা 2 4 যা 8 2 4 যা 8, আর এটা আমরা জানি 144, সেটা তোমরা যদি না জেনে থাকো তাহলে সেটাকে 2 দিয়ে দিয়ে মাল্টিপ্লিকেশন করে যাবে। আর এটা হচ্ছে 12 12 যা 20 144, এটা হচ্ছে সহজ পদ্ধতি, এইভাবে করে নিতে পারো। অথবা তাকে 2 দিয়ে যদি করে নাও, তাহলে 2 7 যা 14, আর 2 2 যা 4 72, আবার 2 দিয়ে, তো 2 6 যা হবে, এই জায়গাতে শেষ। কিন্তু তারপরে যদি তোমরা এই পার্টটি না দাও, তাহলে সেটা আমি বলে দিচ্ছি যে 144 তাকে 2 দিয়ে দেবে, 2 7 যা 14 এবং 2 2 যা 4 72, আবার 2 দিয়ে, 2 3 যা 6, 1 রয়েছে 1 এদিকে চলে যাবে, তো 2 6 যা 12, 36 36, আমরা জানি 6 6 যা 36, এইভাবে। অথবা তোমরা তাকে আরও বিশেষভাবে এই 2 দিয়ে 2 দিয়ে করে বা 3 দিয়ে করে এইভাবে যেতে পারে, কারণ হচ্ছে এখানে 3 দিয়ে যাচ্ছে, 3 1 যা 3 এবং 3 2 যা 6, 12 12কে আবার 3 দিয়ে 3 4 4কে আবার 2 2 দিয়ে, এইভাবে হবে।
তো এতগুলি প্রয়োজন নেই আমরা জানি 12 যা 144 এবার হচ্ছে আমরা এই সংখ্যাটাকে অর্থাৎ 1 2 3 2 3 0 4 সংখ্যাটাকে আমরা লিখতে পারি 2 কতগুলি রয়েছে এখানের মধ্যে 1 2 3 4 আর শেষে 12 ইনটু 12 তাহলে ইনটু 12 ইনটু 12 তাহলে আমরা তাকে যখনই রুট ওভার করে দেব দুটি থেকে একটি বেরিয়ে আসবে 2 এখানে দুটি থেকে একটি ইনটু চলে আসবে 2 তাহলে 2 টু দা 4 আর সাথে রয়েছে এখানে 12টা লিখে নেব 4 রয়েছে 2 টু দা 4 4 টু দা 8 4 1 যা 4 48 তো সমান সমান 48 তো 48 জন হচ্ছে আমার ছাত্র সংখ্যা সুতরাং নির্ণয়ে ছাত্র সংখ্যা সমান সমান আচ্ছা 48 জন জন লিখে দেবে শেষে